আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সুপ্রিয় বাঙালি, তার কাছে মহানবমী হলো পঞ্জিকা মেনে শনিবার মহাদশমীর পূর্ণতিথি, দেবীর বিদায়ের পালা। আর এই বিদায়ের সময় লণ্ঠনের আলো দেখিয়ে দেবীকে পথ দেখান সংখ্যালঘুর সম্প্রদায়ের মানুষজন। সম্প্রতি সুরের বাধা চাঁচল রাজবাড়ির পুজো, কথিত আছে একসময় সতীর ঘাটের মহানন্দার পশ্চিম পারে মহামারী দেখা গেছিল। তখন দেবী সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে স্বপ্নাদেশ দিয়েছিল, গোধূলি লগ্নে বিসর্জনের সময় তারা যেন মাকে আলো পথ দেখান। মাকে আলোর পথ দেখানোর পর থেকেই মহামারী দূর হয়। তখন থেকেই প্রতিবছর বিসর্জনের সময় সেখানকার অর্থাৎ মরা মহানন্দীর নদীর ওপরে শাহুগাছি এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষ লণ্ঠন নিয়ে পথ দেখান মাকে। আর সেই রীতি মেনেই এখনও চলছে বিসর্জনের পালা। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কোনটা বিসর্জনটা? ওটাই তো চলে এসছে, আমি তো সোমনাথ থেকে ফোন করলাম। অন করবো, অন করবো, উঠতে পারছে না। ওই যে দেখো, এই দেখো, আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।